আমি 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 এক্ষুনি চলে যাব নার্সিং হোমে এক্ষুনি আমি চিকিৎসা করাব না আরে 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 কিশোরমণি কি করছেন আপনি ভুলে যাচ্ছেন যে এটা একটা নার্সিং হোম আপনার শরীর খারাপ তাই আপনি এখানে ভর্তি আছেন আমার শরীর খারাপ হোক আমি তো ভয় নার্সিং হোমে থাকব না আমি এক্ষুনি নার্সিং হোমে চলে যাব এইভাবে কোনো পেশেন্টকে এখান থেকে চলে যেতে দেওয়া হয় না আচ্ছা নিশ্চয় শুভকর আমাকে এখান থেকে যেতে বারণ করেছে হ্যাঁ এখানে আমাকে আটকে রাখার জন্য আপনাদের বলেছে শুভকর তুই যদি আমার চিকিৎসা করাতে চাস তাহলে তুই আমাকে এই নার্সিং হোম থেকে নিয়ে যাবি কিন্তু তাহলে কোথায় তোমার চিকিৎসা করো এই শহরে আর কোনো নার্সিং হোম নেই সেখানে কি আমার চিকিৎসা হবে আর যাই হোক আমি এই নার্সিং হোমে থাকব না এখানে আমি আমার চিকিৎসা করাবো না দিদি আমি দেখছি কি করা যায় তুমি একটু শান্ত হও একটু শান্ত হও ডাক্তার বাবু আপনি আমাকে বলুন না আমি যদি আমার দিদিকে এই নার্সিং হোম থেকে নিয়ে যাই তাহলে কি আমার দিদির কোনো ক্ষতি হবে হ্যাঁ আজই হয়তো ক্ষতি হবে না কিন্তু চিকিৎসা না করলে তো ক্ষতি হতেই পারে ক্ষতি আমার কোমল আমি জানি আমি এই নার্সিং হোমে থাকলে আমার আরো অনেক ক্ষতি হতে পারে আমি জানি দিদি এভাবে কেঁদো না দিদি আমার কথাটা শুনো আমি তো ওনাদের সঙ্গে কথা বলছি ডাক্তার বাবু একবার দেখুন না যদি দিদির কোনো ক্ষতি না হয় আমার দিদিকে তাহলে ছেড়ে দিন আমি দিদিকে এখান থেকে নিয়ে যাই না 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 আমি ছাড়তে পারবো না ওনাকে ছাড়াতে গেলে বন্ড সাইন করে নিয়ে যেতে হবে কি হলো কুমার শুনলি না সই করতে হবে দাঁড়িয়েছিস কেন চা কি হলো কুমার শুনছিস না কেন চা এই তো এই তো আমি যাচ্ছি শিগগিরই যা বলছি যা কোমল বন্ড সাইন করে আসার আগে ইসিজির রিপোর্টটা নিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে